আসসালামু আলাইকুম। ডিটক্স নিউজ 71 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকে আমি সৌদি আরবের 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি খবরগুলো ভালো লাগবে, আর যদি খবরগুলো ভালো লাগে তাহলে অবশ্যই খবরটিতে একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ফিরিয়ে আনতে 2 সেপ্টেম্বর জেদ্দা থেকে বিশেষ ফ্লাইট, 3 সেপ্টেম্বর দাম্মাম থেকে বিশেষ ফ্লাইট এবং 4 সেপ্টেম্বর রিয়াদ থেকে বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে। অন্যদিকে সৌদি আরবে মহামারীর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে আক্রান্ত ও মৃত্যুর হার কমার বিপরীতে সুস্থতার হারেই বেশি। গতকাল আক্রান্ত হয়েছিল 910 জন এবং গতকাল মৃত্যু হয়েছিল 30 জনের, কিন্তু গতকাল সুস্থ হয়েছে 1226 জন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেশটির সেনাবাহিনীর সাবেক জেনারেলকে প্রধানমন্ত্রী পদে বসাতে চায় সৌদি আরব। ব্রিটেন ভিত্তিক নিউ আরব এই সাইডে সম্প্রতি এই খবরটি প্রকাশ করলেও কারো মন্তব্য বা কারো বক্তব্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। অন্যদিকে 2টি তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি সৌদি আরামকো। দেশটির উত্তরাঞ্চলীয় ফিল্ডগুলো পাওয়ার কথা জানিয়েছেন দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী। অন্যদিকে নাগরিকদের তথ্য নিরাপদ রাখতে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে নতুন অ্যাপস আনবে দেশটি, যা এই বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে দেশটি। অন্যদিকে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখে সৌদি আরবের আন্তর্জাতিক বিমান চালু করার প্রয়োজনীয়তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিভিয়াস, খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটিতে একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি, পরবর্তী সব সৌদি আরব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।